বেশিক্ষণ ব্যবহার করা উচিত না, তার জন্য আমরা অন টাইম মাছ বানাবো। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে দিহান কাদের জোয়ার। আমাদের দেশে করোনা ভাইরাস এসে গেছে, তার জন্য বাজারে মাছের দাম বেড়ে গেছে। আমরা এর জন্য বাসায় মাছ বানাইতে পারি, তার জন্য কি কি লাগবে আমি বলতেছি। তার জন্য একটা টিস্যু লাগবে, তার জন্য একটা রাবার লাগবে, তার জন্য স্টাফ লাগে। আমরা এটা ভাঁজ করে নেব, আমি আগে একটা ভাঁজ করে রেখেছি, সেটা হচ্ছে হেঙ্গরে নিয়ে আসে রাবার দুটো এখানে দিয়ে, রাবারটা হচ্ছে হেঙ্গরে ভাঁজ করে নিয়ে আমরা হচ্ছে স্টাফ একটা লাগাবো। একটা অপর প্রান্তে রাবারটা দিয়ে পানি দুটো রাবারটাতে অন হয়ে গেছে আমাদের। এই এগুলো মাছ, তারপরে আমরা এরকম এটা মাছটা খুলবো, তারপরে মাছটা আমরা খুলবো। একটা মাছ বেশিক্ষণ ব্যবহার করা উচিত না, তার জন্য আমরা অন টাইম মাছ বানাবো। আল্লাহ তাআলা আপনাদেরকে করোনা ভাইরাস থেকে দূর রাখুক, দোয়া চাও আল্লাহর কাছে করোনা ভাইরাসটাকে এই দেশ থেকে নিয়ে যাইতে।